আজ এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ অক্টোবরের জন্য যেটা দেওয়া হয়েছে তার সমাধান দেখে নেব এবং বাংলা ছাড়াও অন্যান্য সাবজেক্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও সেগুলো চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে সেখান থেকে দেখে নিও কিংবা এই ভিডিওর একদম শেষে প্লে লিস্টে লিঙ্ক থাকবে সেখান থেকে বাকি সাবজেক্টের ভিডিওগুলো দেখে নিও এবারে আমরা একের এক নম্বর প্রশ্নটি দেখে নিই তো প্রশ্নই হলো কোথাও বা চাষির ঘরের বৌরা করে ক্ষেত্রব্রত ক্ষেত্রব্রত কিভাবে পালিত হয় মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে লেখক তো আমরা উত্তরে লিখব সুভাষ মুখোপাধ্যায়ের মরশুমের দিনে গদ্যাংশে ক্ষেত্রব্রত পালনের প্রসঙ্গ রয়েছে সাধারণত গ্রামাঞ্চলের চাষি বৌরা ক্ষেত্রব্রত পালন করে থাকে তারা বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুতুলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয় এই ব্রতে বুড়িদের মধ্যে কেউ হয় মূল ব্রতই হাতে ফুল আর দুর্বা নিয়ে ব্রতির দল মূল ব্রতির মুখ থেকে ব্রতের কথা শোনে সন্ধ্যাবেলায় উলু দিয়ে এই ব্রত শেষ হয় তারপর মাঠে বসে ব্রতির দল চিরে গুড় মুড়ি খই আর দই দিয়ে ফলার খায় এরপর একের দুই নম্বর প্রশ্ন হলো দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তো আমরা উত্তরে লিখব সপ্তাহের কোনো নির্দিষ্ট দিনে গ্রাম থেকে একটু দূরে নির্দিষ্ট জায়গায় হাট বসে সেখানে পণ্যদ্রব্য পরক করে কেনাবেচা চলে বাস্তবের হাটের ভাঙা গড়ার মাধ্যমে কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত মূলত মানুষের জন্ম মৃত্যুর কথা বলতে চেয়েছেন হাটের লোকেদের মতো এই পৃথিবীর মানুষেরাও কেউ জীবনে সফল হয় কেউ বা বিফলতার মধ্যেই জীবন শেষ করে এবারে একের তিন নম্বর প্রশ্নটি হলো মূলত আকার আকারাশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র বক্তব্যটিকে মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন তো আমরা উত্তরে লিখব মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি চতুষ্কোণের ভিতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় আরও ত্রিভুজ সাধারণত ঘরের চতুর্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটিকে করা হয় কালো তার সমান্তরালে টানা হয় বিগত খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা আবার তার উপর সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা এর উপরে সাদা আকাশী গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে সেগুলি পাশাপাশি বসে দেয়ালটিকে ভরিয়ে তোলে এইভাবে সাধারণত মাটি থেকে ছয় ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয় এরপর একের চার নম্বর প্রশ্ন হলো সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল সেই ঝড়ের রাতে উদ্ধৃতিটির আলোকে ফাঁকি গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো তো আমরা উত্তরে লিখব রাজকিশোর পট্টনায়কে লেখা ফাঁকি গল্পে একটি আম গাছের বেড়ে ওঠার কথা তুলে ধরা হয়েছে কীভাবে সে গোপাল ও তার পরিবারের পরম প্রিয় ও বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠেছিল সেই কথাই লেখক তুলে ধরেছেন সে হয়ে উঠেছিল গোপালের বন্ধু তাদের বাড়ির নিশানা কিন্তু শেষমেশ একদিন অঘটন ঘটে উইপোকা গাছের একটা দিক অর্ধেক খেয়ে ফেলায় একদিন ঝড়ের রাতে গাছটা ভেঙে পড়ে তার এই চলে যাওয়াটা হঠাৎ করেই কোনো আগাম সংকেত বা জানার না দিয়েই পরমাত্মীয়ের এরকম হঠাৎ চলে যাওয়াকে মানুষ বলে ফাঁকি দিয়ে চলে যাওয়া এক্ষেত্রেও আম গাছটির মৃত্যু গোপালদের কাছে পরিবারের কোনো প্রিয় সদস্য বা আত্মীয়ের ফাঁকি দিয়ে চলে যাওয়ার মতোই মনে হয়েছে সেই কারণে নামকরণটি সার্থক হয়েছে এবারে একের পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নিই খলখল করে হেসে উঠল জল ঢেউ তুলে হেসে উঠে জল কি বলল তো আমরা উত্তরে লিখবো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পে দেখা যায় পিঁপড়ে ঘাসের পাতা আর বৃষ্টির কথা শুনে জল খলকল শব্দে ঢেউ তুলে হেঁচে উঠেছিল বৃষ্টি যখন বলেছিল যে সে গাছপালা আর গাছের পাতাদের সবুজ করে তুলে আনন্দে গান গায় ঠিক তারপরেই জল বলে যে সেও বৃষ্টির মতো গায় বর্ষার সময় যে ঘাসকে জল ডুবিয়ে দেয় কাদায় লুটিয়ে তলিয়ে দিয়ে ছুটে চলে শরতে তারাই কাশফুল হয়ে ফুটে ওঠে এবারে দুইয়ের প্রশ্নগুলো দেখেনি নি দুইয়ের এক নম্বরে আছে নিচের শব্দ বিভক্তিগুলির প্রতিটি আগে একটি করে উপযুক্ত শব্দ জুড়ে পদ বানাও তো দুইয়ের একের এক নম্বর আছে দিগ তো আমরা দিগ এর আগে বালিকা এই শব্দটি যুক্ত করছি তো বালিকা যোগ দিগ হবে বালিকা দিগ তারপরে দুইয়ের একে দুই আছে রা তো আমরা এর আগে দেবতা এই শব্দটি যুক্ত করছি হয়ে যাবে দেবতা যোগ রা দেবতারা তারপর দুইয়ের একের তিন নম্বর আছে গুলি তো এর আগে আমরা সন্দেশ এই শব্দটি যুক্ত করছি তো সন্দেশ যোগ গুলি সন্দেশগুলি এবারে দুইয়ের দুই নম্বরে আছে নিচের শব্দগুলির আগে দুটি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো তো এখানে দেখো দুটো শব্দ দেওয়া আছে একটা হচ্ছে দেশ একটা হচ্ছে কাশ তো আমাদের কি করতে হবে এই যে দেশ শব্দটা আছে তার আগে দুটো আলাদা উপসর্গ বসাতে হবে এবং আলাদা আলাদা শব্দ তৈরি করতে হবে তো আমরা দেশ শব্দের আগে যদি নির উপসর্গ বসাই তাহলে হবে নির্দেশ এবং এই দেশ শব্দের আগে যদি উপ উপসর্গ বসাই তাহলে সেটা হবে উপদেশ একইভাবে দুয়ের দুইয়ের দুই নম্বরে যেটা আছে কাশ তো এই শব্দের আগে যদি আমরা অব এই উপসর্গটি বসাই তাহলে সেটা হবে অবকাশ এবং যদি বি উপসর্গ বসাই তাহলে সেটা হবে বিকাশ তো এই হলো দুটো করে আলাদা আলাদা শব্দ ভালো করে দেখে নাও তো এই গেল ক্লাস সিক্সের বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এছাড়া বাকি যে ভিডিওগুলো চ্যানেলে প্লে আছে এখানে দেখো একটা প্লে লিস্টের লিঙ্ক দেখা যাচ্ছে চাইলে এখান থেকে যার যে সাবজেক্টে ভিডিওটা দরকার দেখে নিতে পারো তো আজ এতটুকুই বাই